This is a wicket that brings Zimbabwe back into this contest. চতুর্থ টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে 140 স্ট্রাইক রেটে তানজিদ তামিম করেন 37 বলে 52 রান। লিটন দাসের বদলি হিসেবে খেলতে নামা সৌম্য সরকার করেন 34 বলে 41 রান। এরপর ব্যক্তিগত 12 রানে তাওহিদ হৃদয় আউট হলে পিচে প্রবেশ করেন সাকিব আল হাসান। দীর্ঘ 9 মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিরে 15তম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেন সাকিব। আউট হওয়ার আগ পর্যন্ত 3 বল থেকে 1 রান করেছিলেন বিশ্বসেরা ক্রিকেটার। এদিকে একই ওভারের শেষ বলে 7 বল থেকে 2 রান করে বোল্ড হয়ে যান নাজমুল হোসেন শান্ত। প্রিয় দর্শক, নাজমুল হোসেন শান্তকে নিয়ে আপনার মতামত কী, অথবা সাকিব আল হাসানকে নিয়ে আপনার মতামত কী, তা কমেন্টে জানাতে ভুলবেন না।